সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকদিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশ তো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কী রয়েছে এই ভিডিওতে আমি ইন ডিটেলে আপনাদেরকে জানিয়ে দেবো শুধুমাত্র ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন সরাসরি সে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই ভিডিওটি শুরু করার পূর্বে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন পোস্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং অর্থাৎ দার্জিলিং জেলার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারাও যদি চান আপনার জেলার সমস্ত ছোট বড় চাকরির খবরগুলি এইভাবে ভিডিওর মাধ্যমে পেতে তাহলে এক্ষুনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী সময়ে আপনার জেলাতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে আপনাদের আমরা নতুন ফিড মাধ্যমে জানিয়ে দেব তো এখানে যে পস্টে নিয়োগ করা হবে সেটি হলো অনারারি হেলথ ওয়ার্কার তবে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো এই পস্টে শুধুমাত্র মহিলাদেরই আবেদন করতে পারবেন এখানে টোটাল 3টি কিন্তু ওয়ার্ডে নিয়োগ করা হবে অর্থাৎ নম্বর 6 18 এন্ড 32 এখানে কোন কোন ওয়ার্ডে কটি শূন্য পদ রয়েছে আপনারা জানতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিংক দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ওয়ার্ড নাম্বার সিক্স এখানে রয়েছে একটি মাত্র শূন্য পদ এবং আঠেরো নম্বর ওয়ার্ডে রয়েছে একটি শূন্য পদ বত্রিশ নম্বর ওয়ার্ডে রয়েছে তিনটি শূন্য পদ মোট পাঁচটি শূন্য পদ রয়েছে তো আপনারা যদি আবেদন করতে চান এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তো অবশ্যই আপনারা একটু দেখে নিন মাস্ট বি এ ফিমেল ইন দ্য গ্রুপ টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ ইয়ার্স ইন কেস অফ এস সি এস টি ও বিসি এ বি ক্যান্ডিডেট আপার এজ লিমিট রিল্যাক্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স ও বিসি এস পার গভর্নমেন্ট রুলস অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং এস সি এস টি ও সি ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও রয়েছে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলা হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি সামাজিক কাজের ইচ্ছা বা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে প্রুফ অফ ম্যারেজ অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট অথবা বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রুফ দিতে হবে এবং বিধবা হয়ে থাকলেও কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট অর্থাৎ একটি প্রুফ আপনাদেরকে দিতে হবে এক্ষেত্রে আপনাদের কি কনসোলিডেটেড রিমুনারেশন যেটি দেওয়া হবে অর্থাৎ বেতন যেটি দেওয়া হবে একত্রিশশো টাকা এবং আপনাদের চাকরির মেয়াদ যেটি থাকবে একত্রিশ মার্চ দু হাজার কুড়ি তারিখ অবধি তবে এটি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু এটি পরবর্তী সময়ে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে তো এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান এবং এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান আপনাদের প্রত্যেকটি কোয়ালিফিকেশনের ডকুমেন্টের জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে বার্থ সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আইডি প্রুফ আপনাদেরকে দিতে হবে পাশাপাশি ম্যারেড কিংবা ডিভোর্স বা উইডো হলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রুফ কোনো সার্টিফিকেট দিতে হবে পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর সোশ্যাল সার্ভিসের ওপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটি আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই প্রত্যেকটি জারক্সের ওপর কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে তিরিশ আট হাজার উনিশ তারিখ বিকেল সাড়ে চারটে পর্যন্ত এবং আবেদনপত্র কোন অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে আপনারা অবশ্যই একটু দেখে নিন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ইন দ্য রিসিভ সেকশন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এখানে যে আপনাদের আবেদনপত্রটি আপনাদেরকে জমা করে আসতে হবে আবেদন করার সময় আপনারা অবশ্যই এনভেলপের উপরে লিখে দেবেন আপনাদের ওয়ার্ড নাম্বার এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে লিখে দিতে হবে তো আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে শিলিগুড়ি এস এম সি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনারা সেখান থেকে আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর অতি অবশ্যই আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ